চাচা আমরা আসল নৌকা, আমি আমি ওনার দোষ দেব না, উনি বৃদ্ধ মানুষ, উনি হয়তো বা কিছুটা কম বুঝতেছে এখন বয়সের দিকে, কারণ ওনারে দুইবারই মাননীয় প্রধানমন্ত্রীর নৌকাটা দিচ্ছে, বৈঠাটা আমার দিয়ে দিচ্ছে নৌকা নিয়ে গাঙ্গের নামে, কিন্তু ঘুরতে 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 গাঙ আর পাড়ি দিতে পারে আর আমারে কয় বাজান তুই তুই বৈঠাটা নিয়ে যা, আমি এবার কলা গাছের বেলা বানাইয়া বৈঠা দিয়া পাইয়া গান পাল তো দেয় নৌকা তো গান বৈঠা তো দেয় না, আপনি গান পাড়ি দিতে পারবেন না, আজকে আমার চাচা নৌকা ঠিকই পাইছে, আজকে সাত দিন ধরে সে ঢাকায় কম্বল মুড়ি দিয়ে বসে আছে, আমি বললাম না নির্বাচন বাকি 15 দিন ঢাকায় যা, ঢাকায় কি করে তাদের করছে যে আমি দাঁড়াইছি আমার মাল দাও, 100 ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিলে 100 কোটি, আর এইখানে নৌকা ডুবু ওনার দড়ি ডুবু যার এক গান কাটা আমার কথা হলো যে আমরা কষ্ট করছি, আমার সন্তানরা কষ্ট করছে, অতএব ভোট আমাদের অধিকার, এখানে যত নেতা আছে বাড়িতে খেলো ভোট আর বাঁচবে না যদি আপনারা গ্রামে না পাবেন, তাই আপনারা আর মা আমি 10টা বছর কষ্ট করছি, আমি 10টা বছর কষ্ট করছি, আপনারা মাত্র 15 দিন কষ্ট করতে পারবেন না, আপনারা এই 15 দিন যদি কষ্ট করেন গ্রামে নামেন তাহলে আপনারা আমাকে হাত তুলে ওয়াদা করেন যে 15 দিন মাঝে থাকবে, আমার সাথে একটা স্লোগান দেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, ধন্যবাদ। ইনশাল্লাহ আমি আপনাদের একটা কথা বলি, মানুষের মনের কথা বুঝি, সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করি, 14 সালে 28,000 ভোট ব্যবধানে আপনারা আমাকে জয়যুক্ত করতেন, 18 সালে 53,000 ব্যবধানে আপনারা জয়যুক্ত করতেন, আমরা কিন্তু নৌকার বিপক্ষে না, আমরা এক ব্যক্তির বিপক্ষে, ইনশাল্লাহ 24 সালে আমি আপনাদের আমার মন বলে 1,00,000 ভোটের ব্যবধান, তাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের জন্য দোয়া করবেন যেন ইমানের সাথে আপনাদের দায়িত্ব পালন করতে পারি, সবাই দোয়া করবেন শেখ হাসিনার জন্য, শেখ হাসিনা ছাড়া আমি উন্নয়ন আনতে পারতাম না, শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমি যেন আগামীতে নির্বাচিত হইয়া আমার যে অসমাপ্ত কাজ সেটা যেন সমাপ্ত করতে পারি, সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।